ক্লাস 10 ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় মাইতি বেরা সাঁতরা এই বইটার পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ 8.1 এটি করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে নাও উত্তর প্রথম প্রশ্ন কোনটি সন্ধিগত মৌল উত্তর পেজ নম্বর 98 বেগুনি কালারটা সন্ধিগত মৌল FE এটা হবে অপশন বি নেক্সট পর্যায় সারণীর কোন শ্রেণীতে কঠিন তরল ও গ্যাস তিনটি অবস্থারই মৌল বর্তমান উত্তর পেজ নম্বর 98 17 নম্বর শ্রেণীতে ফ্লোরিন ও ক্লোরিন গ্যাসীয় ব্রোমিন তরল আয়োডিন ও অ্যাস্টানিন কঠিন তাহলে आंसर হবে 17 নম্বর শ্রেণী অপশন বি नेक्स्ट नीचेर कोन धर्मटी मौलदेर पर्यायगत धर्म नय पेज नम्बर 99 पर्यायबृत्त धर्म नय एटा हबे तेजस्क्रियता ऑप्शन डी निष्क्रिय मौलगुली पर्याय सारणीते कोन श्रेणीते अवस्थित पेज नम्बर 99 निष्क्रिय मौल पर्याय सारणीर 18 नम्बर श्रेणीते उपस्थित ऑप्शन डी नेक्स्ट 5 नम्बर 2 नং पर्यायर तीव्र जारणधर्मी मौलटी हलो पेज नम्बर 100 फ्लोरिन तीव्रतम जारक पदार्थ ऑप्शन ए नेक्स्ट একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো পেজ নম্বর 98 ক্ষারীয় মৃত্তিকা ধাতু ম্যাগনেসিয়াম বা Mg অপশন সি নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক উত্তর পেজ নম্বর 99 কে পরমাণুর ব্যাসার্ধ 2.31 অপশন ए दीर्घ पर्याय सारणीर कोन श्रेणीते हैलोजेन मौलगुली अवस्थित पेज नम्बर 98 हैलोजेन मौल 17 रंग श्रेणीते ऑप्शन सी नेक्स्ट अति संक्षिप्त उत्तर भित्तिक प्रश्नावली 1 नम्बर मेंडेलिभेर पर्याय सारणीते मोट डैश पर्याय और डैश श्रेणी आछे शून्य स्थाने हबे पेज नम्बर 95 मेंडेलिभेर पर्याय सारणीते 7टी पर्याय और 8टी श्रेणी आछे प्रथम शून्य स्थाने 7 परेरटीते 8 नेक्स्ट प्रश्न 2 नम्बर प्रश्न थोरियम थेके लडेनेशियम पर्यन्त मौलगुलिके डैश बोले शून्य स्थाने हबे पेज नम्बर 98 शून्य स्थाने लिखबे एक्टिनाइड्स थोरियम थेके लडेनेशियम एक्टिनाइड्स नेक्स्ट प्रश्न 3 नम्बर पर्याय सारणीते मौलगुलिर धर्मेर परिवर्तन डैश हय शून्य स्थाने हबे पेज नम्बर 99 लिखबे पर्यायानुक्रमिक है मौलगुलिर धर्मेर परिवर्तन पर्यायानुक्रमिक है नेक्स्ट प्रश्न विबृतिगुली सत्य ना मिथ्या लेखो प्रथम 1 नम्बर इउरेनियामोत्तर मौलेर संख्या 11टी पेज नम्बर 99 11टी मौल के ইউরেনিয়ামোত্তর মৌল বলে তাহলে এটা হবে সত্য নেক্সট আয়োডিন হলো তরল হ্যালোজেন পেজ নম্বর 98 ব্রোমিন তরল হ্যালোজেন আর আয়োডিন অ্যাস্টাটিন কঠিন, এটা হবে মিথ্যা। নেক্সট, এক কথায় উত্তর দাও। ১ নম্বর, মেন্ডেলিভের পর্যায় সারণীতে কটি পর্যায় আছে? উত্তর, পেজ নম্বর ৯৫। মেন্ডেলিভের পর্যায় সারণীতে মোট ৭টি পর্যায় আছে। নেক্সট, ২ নম্বর প্রশ্ন, মৌলের রাসায়নিক ধর্ম কিসের ওপর নির্ভর করে? পেজ নম্বর ৯৫। মৌলের রাসায়নিক ধর্ম পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্কের ওপর নির্ভর করে। নেক্সট প্রশ্ন, ৩ নম্বর, CL, BR, IF কে তাদের জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। পেজ নম্বর ১০১। F > CL > BR > I, এইখান থেকে এ পর্যন্ত লিখে দেবে। নেক্সট, ৪ নম্বর, ১ নং শ্রেণীর মৌলগুলির অক্সাইড আম্লিক না ক্ষারীয় হবে? উত্তর, প্রথম শ্রেণীতে অর্থাৎ ১ নং শ্রেণীতে অক্সাইডগুলি তীব্র ক্ষারীয়। তাহলে লিখব, ১ নং শ্রেণীর মৌলের অক্সাইডগুলি তীব্র ক্ষারীয় হবে। ৫ নম্বর প্রশ্ন, কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম বাড়বে না কমবে? উত্তর, এটা এই বইটা থেকে দেখাবো। কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে ধাতব ধর্ম হ্রাস পায় অর্থাৎ কমবে। ৬ নম্বর, IF, CL, BR কে ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। উত্তর, পেজ নম্বর ১০০। F > CL > BR > I। নেক্সট প্রশ্ন, ৭ নম্বর, ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়ামের মধ্যে কোন পরমাণুটির আকার ছোট? উত্তর, ম্যাগনেসিয়াম ছোট। পেজ নম্বর ৯৬, তো উত্তর লিখবে ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম অক্সাইডের প্রকৃতি কিরূপ? উত্তর, পেজ নম্বর ৯৮ লিখবে, তড়িৎ ধনাত্মক ধর্মী ও এদের অক্সাইড ক্ষারীয়। ক্যালসিয়াম কি লিখবে? তড়িৎ ধনাত্মক ধর্মী ও এদের অক্সাইড ক্ষারীয়। নেক্সট, ৯ নম্বর, হিলিয়ামের যোজ্যতা কত? পেজ নম্বর ৯৯। যেহেতু হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস তাই যোজ্যতা লিখবে ০। নেক্সট প্রশ্ন, মৌলের কোন ধর্মটি পর্যায়গত নয়? পেজ নম্বর ৯৯, একটু আগে দেখেছি, তেজস্ক্রিয়তা। নেক্সট প্রশ্ন, ১১ নম্বর, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থিত? পেজ নম্বর ৯৮, ক্ষারীয় মৃত্তিকা ধাতু ২ নং শ্রেণীতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। একটি সন্ধিগত মৌল। পেজ নম্বর ৯৮, সন্ধিগত মৌল নিকেল, NI, এটা হবে A। একটি বিরল মৃত্তিকা মৌল। पेज नम्बर 95 सीई अर्थात सीडियाम बिरल मृत्तिका मौल एटा हबे बी। एकटी क्षार धातु पेज नम्बर 98 क्षार धातु के अर्थात पटाशियम एटा हबे सी। एकटी यूरेनियमोत्तर मौल पेज नम्बर 99 यूरेनियमोत्तर मौल प्लूटोनियम नेक्स्ट संक्षिप्त उत्तर भित्तिक प्रश्नावली मेंडेलिभेर पर्याय सूत्रटी लेखो। मेंडेलिभेर पर्याय सूत्र नेक्स्ट आधुनिक पर्याय सूत्रटी विवृत करो। आधुनिक पर्याय सूत्र नेक्स्ट मेंडेलिभेर पर्याय सारणीर आधुनिक भाष्य रूपे कटी पर्याय ओ कटी श्रेणी आछे। पेज नम्बर 95 7टी पर्याय और 9टी श्रेणी। डोबेरिनारेर त्रयी सूत्रटी लेखो। एखान थेके एई पर्यन्त नेक्स्ट पाँच नम्बर एकटी निष्क्रिय मौलेर नाम लेखो। एई मौलगुली पर्याय सारणी शून्य श्रेणीते राखा हयेछे केन। पेज नम्बर 99 निष्क्रिय मौलेर नाम लिखबे हिलियम। शून्य श्रेणीते राखा हयेछे कारण लिखबे এই মৌলগুলি কোনোভাবেই বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সেই জন্য এদেরকে শূন্য শ্রেণীতে রাখা হয়েছে। সুপার হ্যালোজেন মৌল কাকে বলা হয় ও কেন? পেজ নম্বর 99 ফ্লুরিনকে সুপার হ্যালোজেন মৌল বলা হয় কারণ ফ্লুরিন আকারে সবচেয়ে ছোট এবং डी उपकक्षेर अनुपस्थितिर कारणे एके सुपार हैलोजेन बोले। तो आज के पर्यन्तই পরে नेक्स्ट पार्ट আবার नेक्स्ट ভিডিওতে নিয়ে আসবো। ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে, নেক্সট পার্টের প্রয়োজন হলেও কমেন্টে জানাবে।